আল্লাহ পাকের জন্য যে যত বেশি কুরবানি করবে আল্লাহ পাককে খুশি করার জন্য, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য, যে ব্যক্তি যত বেশি ত্যাগ করবে কুরবানি করবে আল্লাহ পাক তাকে তত বেশি দামি বানায় দিবেন। আর বাস্তবে আল্লাহ পাক সে কুরবানি করার জন্য তৈরি হবে, ত্যাগ করার জন্য তৈরি হবে, আল্লাহ পাক তাকে কষ্টের মধ্যে ফেলবেন না, কষ্ট না দিয়ে, কষ্টের মধ্যে না ফেলে আল্লাহ পাক তার এই ত্যাগকে, এই কুরবানিকে কবুল করবেন। এটা আল্লাহ পাকের নিয়ম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সারাটা জীবন দেখলে এটাই প্রতীয়মান হয় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ত্যাগ করেছেন, ত্যাগ করার জন্য তৈরি হয়েছেন, আল্লাহ পাক তাকে দামি বানিয়ে দিয়েছেন। তার ফ্যামিলি ত্যাগ করেছেন, তার ফ্যামিলিকে আল্লাহ পাক সারা পৃথিবী থেকে আলাদা করে দিয়েছেন সম্মানের ক্ষেত্রে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জন্মের পূর্ব থেকেই কেমন যেন ত্যাগের শুরু হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসবেন এমন ষড়যন্ত্র শুরু হয়েছে, আসতেই দেওয়া হবে না। আল্লাহ পাক যেটা নির্ধারণ করেন, যেটা ফয়সালা করেন, সেটা হয়ই হয়, সেটা কেউ ফিরাইতে পারে না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের মধ্যে, প্রত্যেক নামাজের পরে, প্রত্যেক ফরজ নামাজের পরে একটা দোয়া করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, লা শারীকা লাহ, আল্লাহ কোনো শরীক নাই, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, সারা জগতের মালিক তিনি, সকল রাজত্বের মালিক তিনি, ওয়ালাহুল হাম, সকল প্রশংসা তার, ইউহি ওয়া ইউমিত, তিনি জীবন দান করেন, তিনি মৃত্যু দান করেন, ইউহি ওয়া ইউমিত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন, যা চান তাই করতে পারেন, বাধা দেওয়ার কেউ নেই। আল্লাহুম্মা লা মানিআ আলিমা আ'তাইতা, তারপরে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ আলিমা আ'তাইতা, আল্লাহকে কেউ বাধা দিতে পারে না, যেটা আল্লাহ পাক দিতে চান, যেটা আল্লাহ পাক করতে চান, সারা পৃথিবীর যত শক্তি আছে সকল শক্তি মিলেও সেটাকে বাধা দিতে পারে না। আল্লাহুম্মা লা মানিআ আলিমা আ'তাইতা, সম্মান কাউকে দিতে চাইলে কেউ তাকে অসম্মান করতে পারে না, সম্পদ তাকে দিতে চাইলে কাউকে তো তাকে কেউ গরিব বানাইতে পারে না, সুস্থতা দিতে চাইলে তাকে কেউ অসুস্থ করতে পারে না, হায়াত কাউকে দিতে চাইলে তাকে কেউ মারতে পারে না। বুঝে আসছে? যে কোনো জিনিস, আল্লাহুম্মা লা মানিআ আলিমা আ'তাইতা, আল্লাহ আপনি যাকে যা দিতে চান, যদি কাউকে কিছু দিতে চান এটা কেউ ফিরাইতে পারে না, ওয়ালা মুতি আলিমা মানাআতা, আর আল্লাহ পাক কাউকে যদি কিছু দিতে না চান সারা পৃথিবী মিলেও তাকে এটা কেউ দিতে পারবে না, সারা পৃথিবী মিলেও এটা তাকে দিতে পারবে না, আল্লাহ যদি দিতে না চান। ওয়ালা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু, আর কোনো সম্পদওয়ালা সম্পদ তার কোনো উপকারে আসবে না যদি আল্লাহ না চান। কারো সম্পদ, কারো ক্ষমতা, কারো শক্তি, কারো যোগ্যতা তার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ না চান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়তেন, স্বীকারোক্তি দিতেন এত বড় বড় বিষয়গুলো। তো আল্লাহ যেটা করতে চান এটা কেউ ফিরে দিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার শহর ছিল যেখানে তার বাবা তার ফ্যামিলি সহ বসবাস করতেন, ইরাকের বাবেল শহরে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে জন্মগ্রহণ করেন, সেখানেই বেড়ে ওঠেন। তো সেই শহরে
সেই এলাকার সেই দেশের রাষ্ট্রপ্রধান সহ সকলে চেষ্টা করেছিল, কৌশল করেছিল যাতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসতে না পারে। সকল রাজকীয় শক্তিকে উপেক্ষা করে সারা দেশের সকল মানুষের সকল শক্তিকে উপেক্ষা করে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইয়া দিয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসছেন। এবং যে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে আসতে দিবেন না তার খুব কাছের মানুষ, তার কাছাকাছি থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বড় হয়েছে। 13 পয়েন্ট। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওই জন্মের পূর্ব থেকেই যেন ত্যাগের শুরু করেছেন, আস্তে আস্তে বড় হলেন। যখন আল্লাহ পাককে বুঝতে চিনতে শুরু করলেন, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করলেন, তখন তিনি তার আশেপাশে চতুর্পাশে শুরু থেকেই দেখতেছেন যে ওই তার কৌমের লোকেরা, তার সম্প্রদায়ের লোকেরা সবাই হল তারকা পূজারি, অগ্নি পূজারি, মূর্তি পূজারি। তারা প্রতিমা পূজা করে, মূর্তি পূজা করে, তারকা পূজা করে। এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ভালো লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ পাককে পরিপূর্ণভাবে চিনে গেছেন, আল্লাহ পাককে পরিপূর্ণভাবে বুঝে গেছেন, আল্লাহ পাকের উপর পরিপূর্ণ ঈমান এনেছেন, এই তৌফিক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাকই দিয়েছেন। আল্লাহ পাক নিজেকে চিনিয়ে দিয়েছেন কোনো ধরনের কোনো বার্তাবাহক ছাড়াই। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে ঢেলে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাকের সাহায্যে আল্লাহ পাককে চিনছেন, আল্লাহ পাককে বুঝছেন, আল্লাহ পাকের উপর পূর্ণ ঈমান এনেছেন। এবং তার ফ্যামিলির লোকজন, তার দেশের লোকজন যারা ইরাকের বাবেল শহরে বসবাস করত, তার ফ্যামিলির লোকজন তারা সবাই মূর্তি পূজারী ছিল, তারা সবাই তারকা পূজারী ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর বাবা, স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনিও মূর্তি পূজারী ছিলেন। শুধু মূর্তি পূজারী না, তার পেশাই ছিল মূর্তি বানানো এবং বিক্রি করা, মূর্তির কারখানাই ছিল তার। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে জিজ্ঞেস করলেন যে এটা কেমন বিষয় যে জিনিসকে তোমরা নিজে বানাও সেই জিনিসের ইবাদত করো, এটা তো ঠিক না, এটা উচিত না। যে আল্লাহ সারা পৃথিবীকে তৈরি করেছেন, যে আল্লাহ তোমাদেরকে তৈরি করেছেন, যে আল্লাহ তোমাদের সকল বিষয়গুলো দেখভাল করেন, সকল প্রয়োজন পুরা করেন, যিনি বিশ্ব জগতের প্রতিপালক তাকেই মানা উচিত, তার উপর বিশ্বাস করা উচিত, জরুরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ফ্যামিলির লোকজন শুনে না, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লম্বা ঘটনা সুযোগ বুঝে একদিন তাদের প্রতিমাগুলো, তাদের মূর্তিগুলো সবগুলো ভেঙে দিলেন। ভেঙে দেওয়ার পর তারা সবাই ষড়যন্ত্র করলে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়া থেকে সরিয়ে দিবেন। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালামের বাবাও ছিলেন সেই ষড়যন্ত্রের মধ্যে। ফ্যামিলির লোকজন সহ ইব্রাহিম আলাইহিস সালামের বিপক্ষে, সারা দেশ বিপক্ষে, রাষ্ট্রপ্রধান বিপক্ষে, এমনকি জন্মদাতা বাবাও তার বিপক্ষে। পাথর জমা করে 30 হাত দৈর্ঘ্য, 10 হাত প্রস্থ, 20 হাত প্রস্থ, 30 হাত দৈর্ঘ্য, 20 হাত প্রস্থে পাথর জমা করে বিরাট উঁচু দেয়াল করে ভিতরে লাকড়ি জমা করে আগুন জ্বালিয়ে হাত পা বেঁধে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করে দিলেন। আল্লাহ পাক একাই, এক আল্লাহ যিনি, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিলেন। কার পক্ষে ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে ছিলেন, যিনি রব্বুল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক, যিনি আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়ালা মুতিআ লিমা মানাআতা, যিনি কাউকে কিছু দিতে চাইলে কেউ ফিরে যেতে পারে না, কাউকে কিছু না দিতে চাইলে কেউ দিতে পারে না, তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষে।
আগুনের কাজ হলো জ্বালায় দেওয়া। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হইল, আল্লাহ তাআলা আগুনকে হুকুম দিয়ে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হও তবে শান্তিদায়ক। 40 দিন ভিতরে ছিলেন, শান্তি, কোনো ধরনের পেরেশানি নাই, কোনো ধরনের কষ্ট নাই, আগুন জ্বালাইতে পারে না হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা ওয়া লা মুতিআ লিমা মানাতা, আল্লাহ কাউকে দিতে চাইলে কেউ ফিরাইতে পারে না, না দিতে চাইলে কেউ দিতে পারে না, জ্বালাইতে পারে না, বের হয়ে আসবেন। পুরা রাষ্ট্রীয় ক্ষমতা, সবাই অপমানে জর্জরিত, সেটা কি হইল? সকল শক্তি ব্যয় করার পরেও একটা মানুষ ইব্রাহিম, যে আমাদের দেবতাদের বিরুদ্ধে কথা বলে, যে আমাদের পূর্বপুরুষদের বিরুদ্ধে কথা বলে, যে আমাদের ধ্যান ধারণার বিরুদ্ধে কথা বলে, তাকে ফিরাইতে পারলাম, তাকে হত্যা করতে পারলাম না, তাকে জ্বালাইতে পারলাম না, এত আয়োজন, অপমানে জর্জরিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি দিচ্ছেন, শেষ জীবনের শেষ পর্যন্ত কোরবানি দিলেন, শেষ পর্যন্ত ত্যাগ করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এই আগুনের ভিতর থেকে বের হয়ে চিন্তা করলেন যে এই শহরে আর থাকবো না, নিজের ঈমানকে আমলকে হেফাজত করার জন্য হিজরত করব। কোথায় হিজরত করব? আল্লাহ আমাকে রাস্তা দেখাবে, আমি আমার আল্লাহ পাকের হুকুমকে মানার জন্য, আল্লাহ পাকের উপর বিশ্বাসের উপর অটল থাকার জন্য আমি এই কুফুরের নগরী, আমি এই শিরকের নগরীতে আমি আর এখানে থাকব না। وقال اني ذاهب الى ربي سيهدين ربي هب لي من الصالحين وقال اني ذاهب الى ربي سيهدين আমি আমার প্রতিপালকের দিকে যাব, সাইহদিন, কোথায় যাব, কোথায় গেলে প্রতিপালককে পাব, কোথায় গেলে আমি আমার প্রতিপালকের উপর যে বিশ্বাস এনেছি সেটার উপর দৃঢ়ভাবে থাকতে পারব, সেই জায়গাটা আমার প্রতিপালকে আমাকে দেখিয়ে দিবেন। সাইহাতি ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে ওই ইরাকের বাবেল শহর থেকে বের হয়ে সিরিয়ার দিকে রওনা করলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছেন, তার ফ্যামিলি কুরবানি করেছে, সন্তান সন্ততি কুরবানি করেছেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সারা পৃথিবীর জন্য নমুনা বানায় দিয়েছেন, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে দামি বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি দামি বানায় দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কাজগুলোকে আল্লাহ পাক তার পরবর্তী যে উম্মতরা এসেছেন, বিশেষ করে শেষ নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এই সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন।